চ্যানেল এস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমাদের দেশে যে নতুন পাঁচশো টাকার নোট বেরিয়েছে সেই নোটগুলি নিয়ে কিন্তু উঠেছে একটি চাঞ্চল্যকর তথ্য সেই তথ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবরটি কিন্তু খুব ঘোরাফেরা করছে সেই খবরটিতে বলা হচ্ছে যে পাঁচশো টাকার যে নোটগুলি রয়েছে তার মধ্যে বেশ কিছু নোট কিন্তু জাল কেন জাল সেই বিষয়টিও কিন্তু তারা বারংবারভাবে তুলে ধরেছেন সেখানে যে বিষয়গুলি বলা হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি জানিয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই অবশ্যই যেহেতু আপনাদের কাছে পাঁচশো টাকা আছে যেহেতু আপনারা পাঁচশো টাকার নোট লেনদেন করে থাকেন সেহেতুই আপনাদের কিন্তু জানা দরকার এই বিষয়গুলি বন্ধুরা এখানে দেখুন দুটো পাঁচশো টাকার নোট একটু দুরকমই আছে দেখুন ভালো করে দেখুন এখানে যে গান্ধীজির মূর্তি ছবি রয়েছে তার ঠিক পাশ দিয়ে গেছে এই গ্রিন স্ট্যাপটি আরেকটি নোটে কিন্তু গান্ধীজির মূর্তি থেকে যে একটি কার্ভ লাইন গেছে সেই তারও পাশ দিয়ে কিন্তু চলে গেছে এই গ্রিন স্ট্যাপটি আপনাদেরকে একটু ভালো করে দেখাই একটু জুম করে দেখাই এই হচ্ছে গান্ধীজির মূর্তি আর ঠিক তার পাশ দিয়ে গেছে এই গ্রিন স্ট্যাপটি আর তার নিচেই আরেকটি নোটকে দেখুন এখানে কিন্তু অনেকটা দূর দিয়ে গেছে গান্ধীজির মূর্তি থেকে এই গ্রিন স্ট্যাপটি এখানে যেটি বলা হচ্ছে যে নোটে অর্থাৎ যে পাঁচশো টাকার নোটে গান্ধীজির মূর্তি থেকে এই গ্রিন স্ট্যাপটি অনেকটা দূরে সেই নোটটিকে ফোয়ারজি অর্থাৎ নকল বলা হচ্ছে বা জাল বলা হচ্ছে কিন্তু যে নোটটি ঠিক কাজ দিয়ে চলে গেছে এই গ্রিন স্ট্যাপটি সেই নোটটিকে সঠিক বলা হচ্ছে তো এবার প্রশ্ন হলো আদেও কি এই কথাটি ঠিক না বেঠিক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকারের যে ফ্যাট চ্যাক রয়েছে তাদের যে ফ্যাকচার টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে পিএবির যে পিআইবি ফ্যাট চেকে যে পাঁচশো টাকার এই যে দুটি নোট এই দুটি নোটের মধ্যে কোনো নোটি জাল নয় তারা যেটি পরিষ্কার করে বলেছে সেখানে তারা বলেছে যে পাঁচশো টাকার যে নোট সেই নোটগুলি একবারই তো সব প্রিন্টিং হয় না তো বিভিন্ন ব্যাচে প্রিটিং হয় আর সেই জন্য এটা প্রিন্টিংয়ের সময় এইভাবে কম বেশি হয়েছিল এই সবুজ রঙের যে ড্র্যাপটি সেটিকে ফিটিং করার সময় তো বা প্রিন্ট করার সময় সেই জন্যই কিন্তু এই সমস্যাটা এসেছে কিন্তু টাকা বা পাঁচশো টাকার এই নোট দুটি দুটি কিন্তু আসল নোট কোনোটি কিন্তু ফর্জি না বা নকল না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের হাতে যে পাঁচশো টাকার নোটগুলি রয়েছে সেখানে যদি এই সবুজ দাগ দূরে আছে বা কাছে আছে জন্য কেউ যদি বলে থাকে যে এই নোটটি জাল আমি নেবো না বা এই নোটটি নকলতে আমি নেবো না তাহলে কিন্তু সে ভুল বলবে তো আপনারা সেই কাজটি কখনোই করবেন না আপনারা কিন্তু ভুল বলে সেই নোটটিকে নেবেন না এমনটাও ঘটনাটা করবেন না তো আজকে ভিডিওর উদ্দেশ্য ছিল ঠিক এটাই যে আপনাদের কাছে পরিষ্কার করা যে কোন পাঁচশো টাকার নোটটি জাল এবং কোন পাঁচশো টাকার নোটটি আসল তো আমাদের কাছে থাকা দুটি পাঁচশো টাকার নোটই কিন্তু আসল এটাই কিন্তু আসল সত্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাটে যে বিষয়টি এই মুহূর্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুল নিউজটিকে সেটা কিন্তু মোটেই আসল না তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি আপনি এই মুহূর্তে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন অবশ্যই কষ্ট করে কিন্তু একটু শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে তারা যেন ভুল ধারণায় বশবর্তী না হয় তো এটাই ছিল আজকের ভিডিওর মাটিভ দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিওতে সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি